আপনি যার যার ভালো করবেন তারই ক্ষতি হবে। আপনাকে এই গ্রামের আর কারো ভালো করতে হবে না। জান না, নিজের বাড়ির লোকের একটু ভালো করুন না। জান, শুনলুম তো কাল রাতে নাকি আপনার বাড়ির বউয়ের উপর অত্যাচার হয়েছে। তা কইছে? এসে থানে অভিযোগ করতে এসে? পেরেছেন? তাকে দিয়ে অভিযোগ লেখাতে পেরেছেন? নিজের বাড়ির মেয়েকে দিয়ে তো থানায় অভিযোগ লেখার ক্ষমতা নেই, পরের বাড়ির মেয়েকে ধরে নিয়ে টানা হিচড়ে করছেন, তাই না? যান যান, আগে গিয়ে নিজের বাড়ির বউকে থানায় নিয়ে আসুন দেখি, তাকে দিয়ে অভিযোগ লেখান দেখি। আর যদি সেটা করি তাহলে? বেশ, আমি কথা দিচ্ছি, আমার বাড়ির বউ সবার আগে থানায় গিয়ে অভিযোগ জানাবে। আমি কথা দিচ্ছি। তারপর আপনি মুনিয়াকে নিয়ে থানায় আসবেন তো? যে শয়তানটা মুনিয়ার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে অভিযোগ লেখাবেন তো? বললাম তো ম্যাডাম স্যার, আগে আপনার বাড়ির বউকে নিয়ে আসুন, তারপর বাকি মেয়েরা আসবে। বাকি মেয়েরা মানে? বাকি আর কারা? বুঝেছি, মুনিয়া একা নয়, আরো অনেক মেয়েরা আছে। চুপ করে থেকে কোনো লাভ হবে না। যাদের যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের সবাইকে আমি খুঁজে বের করব, তাদের সবাইকে থানায় নিয়ে এসে আমি অভিযোগ লেখাব, তারপর সবাই দেখবে ওই শয়তানরা যারা অত্যাচার করেছে তাদের আমি কি হাল করি। ডাক্তারবাবু, আপনার দায়িত্ব মুনিয়াকে সুস্থ করে তোলা, আর আমার দায়িত্ব এই গ্রামের সব মেয়েদেরকে সুরক্ষা দেওয়া। এসো শঙ্কর, মুনিয়া তুমি তোমার এই দিদির উপরে ভরসা রাখতে পারো। যারা অন্যায় করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর আমরা মাথা নিচু করে থাকবো? না, সেই দিন শেষ হয়ে গেছে। আজবগঞ্জে যারা মেয়েদের উপরে অত্যাচার করেছে তাদেরকে ঐশানী ঘোষ বুঝিয়ে দেবে আইন কি করতে পারে। বড়বাবু, কিছু জানতে পারলেন? ম্যানেজমেন্ট বাড়ির লোকের গায়ে কে হাত দিল আর মুনিয়ারি ভাই ইহাল খাড়া করলো? না, পর্দা গ্রামীণে কি কাজ আমি করিনি আমি তো জানি, তাহলে কেই বা করলো আর কারি বা ইশারাতে হলো? বড়বাবু, এই এলাকায় যত মলেস্টেশনের কেস আছে তার সব ফাইল বার করুন। মলেস্টেশন? এই গ্রামে? এই গ্রামে তো এমন কিছু হয়নি ম্যাডাম স্যার। একদম বাজে কথা বলবেন না। এই গ্রামে কি হয় না হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, দুদিনে এসেই আমি সব বুঝে গেছি। আপনি ফাইলগুলো বার করুন। মিনতি, তুমি পাশের সব থানায় যাবে, এই ধরনের কেসে যত ফাইল আছে সব নিয়ে কাল সকালের মধ্যে আমার কাছে রিপোর্ট করো। ইয়েস ম্যাডাম। কি হলো বড়বাবু, ফাইলগুলো বের করুন। ম্যাডাম স্যার, কেউ যদি কোনো অভিযোগই না করে তাহলে কি ফাইল আপনাকে দেখাই বলুন তো। কেউ অভিযোগই জানাই না। Thank you.
শশের চেয়ে কঞ্চিতর বেশি, বউ পুলিশের বড় অফিসার, তুই কে রে বেটা? ম্যাডাম স্যারের বর বলে কি তোকেও কৈফিয়ত দিতে হবে নাকি? গত এক মাসে, গত দু মাসে, গত তিন মাসে, গত ছ মাসে, গত এক বছরে কেউ কোনো অভিযোগ জানেনি? না, বুঝে গেছি। তৈরি থাকুন, প্রথম অভিযোগটা লেখার সময় হয়ে এসেছে। সারাদিন তো কিছুই মুখে তুললে না, এরকম করে চলতে থাকলে তো শরীর খারাপ করবে শিউলি। আপাতত এইটুকু খেয়ে নাও, তারপর রান্না শেষ হলে আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেব। আমি কিচ্ছু খাবো না, আমি বাড়ি যাব, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। শিউলি, এরকম করে কেন কথা বলছো? মিসদা মেজ বৌদি তো বললো সব ঠিক করে দেবে। কেউ কিচ্ছু ঠিক করতে পারবে না, ওরা কাউকে ছাড়বে না। সকালে শুনো না, আমাকে বাড়ি নিয়ে চলো না গো। আমি তোমার মায়ের সাথে তোমার বাপের ভিটেতে গিয়ে থাকবো, তোমার মায়ের হাজারটা কথা আমি শুনে নেব। আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো না গো, নিয়ে চলো না আমাকে। শিউলি, শিউলি থানায় চলো, কালকে তোমার সাথে যা যা হয়েছে থানায় গিয়ে তুমি অভিযোগ লেখাবে। আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব, আমি কারোর নামে অভিযোগ জানাবো না। কি বলছো কি শিউলি? থানায় অভিযোগ না লেখালে অপরাধীরা শাস্তি পাবে কি করে? চলো। আমি তো বললাম আমি কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবো না। তাহলে তুমি কি চাও? যারা অপরাধ করেছে তারা ছাড়া পেয়ে যাক, যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের কোনো শাস্তি না হোক, তুমি তাই চাও? কাদের ধরবে তুমি মেজ বৌদি? কতজনকে ধরবে? এই গ্রামে তো ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আর তাছাড়া ধরলেই বাকি মেজ বৌদি, তাদের তুমি আটকে রাখতে পারবে? ওই তো হারাধন সরকার, সেও এসে জুটেছে এখানে। আরে বিশুপা, সে এখন লকআপে, তাতে কি হয়েছে মেজ বৌদি? দুদিন পর তো সেও লকআপ থেকে বেরিয়ে আসবে। এরা খুব সাংঘাতিক লোক মেজ বৌদি, খুব সাংঘাতিক লোক। ওই হারাধন সরকেলকে ধরতে গিয়ে তোমার কি হাল হয়েছিল তোমার মনে নেই? ভুলে গেছো তুমি? আরেকটু হলে তো পুলিশের চাকরিটাই চলে যাচ্ছিল। শিউলি, শেষ পর্যন্ত সেই লড়াইতে আমি জিতেছিলাম তো। যদি লড়াই না করো তাহলে যুদ্ধের আগেই হেরে যেতে হয় শিউলি। তুমি লড়তে পারো মেজ বৌদি, তোমার অনেক সাহস। তাছাড়া তুমি পুলিশের বড় অফিসার, কিন্তু আমি তো এরকম নই মেজ বৌদি, আমার তোমার মতো সাহস নেই। আর ওটা কলকাতা, এটা তো আজবগঞ্জ। এখানে হারাধন সরকেল আর বিশুপালের কথায় গ্রামের লোকজন উঠবোস করে, তুমি ওদের কিচ্ছু করতে পারবে না। পারবো শিউলি, আজকে তুমি যদি এগিয়ে আসো তাহলে তোমার দেখা দেখি গ্রামের বাকি মেয়েরাও এগিয়ে আসতে পারবে। ওদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ওরা থানায় এসে অভিযোগ লেখাতে পারবে। অন্যকে সাহস জুগিয়ে আমার কি লাভ মেজ বৌদি? উল্টে আজ যেমন ওরা উনিয়াকে অত্যাচার করেছে, কাল হয়তো আমাকে ধরে নিয়ে গিয়ে আমার সাথে। শিউলি, শিউলি, এসব তুমি কি বলছো? যা বলছো ঠিক বলছি,
গ্রামবাসীদের ওপর অত্যাচারে যদি একটাও লিখিত অভিযোগ পাই তাহলে বিশু পালকে আমি দেখে নেব। ম্যাডাম স্যার, আমি নিজে এসেছি অভিযোগ জানাতে। বাবা, ঈশানি কি পারবে এই গ্রামের মেয়েদের সম্মান রক্ষা করতে? হরগৌরী পাইস হোটেল, মহাসোমবার 8 এপ্রিল রাত 10টায়, স্টার জলসায়।